দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আনিকা ফারিহা। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে বিধি নিষেধ দিতে পারে আইসিজে, শুনানিতে হাজির হচ্ছেন অং সান সু চি। রুম্পা হত্যা মামলায় বন্ধু সৈকত চার দিনের রিমান্ডে, রহস্য বের করতে স্ট্যামফোর্ড শিক্ষার্থীদের আলটিমেটাম। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জমকালো আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএল এর, মঞ্চ মাতালেন বলিউড তারকারা, বুধবার প্রথম ম্যাচ। রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শেষে মিয়ানমারকে কিছু পর্যবেক্ষণ বা বিধি নিষেধ দিতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে, এমন মত দিয়ে বিশ্লেষকরা বলছেন এটা চূড়ান্ত কিছু না, কারণ এই ধরনের মামলা দীর্ঘদিন ধরে চলে। তবে মিয়ানমার আইসিজের মুখোমুখি হচ্ছে, এটাও কম চাপ নয় দেশটির জন্য। এখন বাংলাদেশের উচিত রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গত 11 নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজেতে মামলা করে গাম্বিয়া। মামলার শুনানি শুরু হচ্ছে মঙ্গলবার। শুনানির প্রথম দিন মামলার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরবে গাম্বিয়া, পরদিন নিজেদের অবস্থান পরিষ্কার করবে মিয়ানমার, আর 12 ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করবে উভয় দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী নেদারল্যান্ডসের হেগে আইসিজের শুনানিতে অংশ নিচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। জাতীয় ও আন্তর্জাতিক আইনি সংস্থাগুলো বলছে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও এর সঙ্গে একমত। তার মতে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ বাতলে দেবে আইসিজে। যে প্রাথমিক একটু শুনানির পরেই আদালত তার কিছু পর্যবেক্ষণ বা আমরা বলবো যে সাময়িক কিছু বিধিনিষেধ আরোপ করতে পারেন বা সুপারিশ আমরা প্রণয়ন করে একটা রাষ্ট্রপতি বলতে পারেন যে যতক্ষণ না পর্যন্ত এই আমাদের মামলাটির সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবে আচরণ করতে হবে, এবং এটি নিঃসন্দেহে মিয়ানমারের উপরে বিরাট একটা চাপ সৃষ্টি করবে। রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকরা আশা করছেন আইসিজের রায় গাম্বিয়ার পক্ষে আসতে পারে, এক্ষেত্রে লাভবান হবে বাংলাদেশ। তবে প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রাখতে হবে। চায়না আর আশা কিন্তু ভিটো করা খুব ডিফিকাল্ট হবে, কারণ একবার তুমি যদি ওদেরকে ডিক্লেয়ার করে দেয় আইসিজে না দিজ আর দি ওয়ার ক্রিমিনালস, তখন তুমি যদি একটু ভিটো দিতে যাও তখন তো ইউ গোয়িং এগেইনস্ট দ্য ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন। বড় সমস্যা হলো যে এদেরকে ফেরত পাঠানো, সেইটার সমস্যার সমাধানের সাথে এটা মিলিয়ে দেখলে চলবে না। এটা একটা প্রেশার তৈরি করতে পারে মিয়ানমারের সরকারের উপরে, তার ফলে তারা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে নিজেদের দোষ ইয়ে করবার জন্যে। কিন্তু আমাদের তাদের যে প্রত্যাবাসনের প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে হবে, সেটা রাখতে হবে। আইসিজেতে অং সান সু চির শুনানিতে অংশ নেওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডসে যাচ্ছেন শুনানি পর্যবেক্ষণ করতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক আদালতে হাজির হচ্ছেন অং সান সু চি। আগামী মঙ্গলবার ওই মামলার শুনানি শুরু হবে। আন্তর্জাতিক আদালতে শুনানি শেষে রোহিঙ্গা গণহত্যা মামলাটি গ্রহণ করা হবে বলে আশা করছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী আবু বাক্কার তাম্বাদু। নোবেল শান্তি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর আগে ইউরোপ সফর করেছেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রতীক হিসাবে। তবে এবার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে শুনানিতে সাফাই গাইবেন মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চি। গত 11 নভেম্বর রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা আখ্যায়িত করে ওআইসি এর পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। ওই মামলা শুনানি হবে আগামী 10 থেকে 12 ডিসেম্বর। রুয়ান্ডা গণহত্যা মামলায় আমি প্রসিকিউটর ছিলাম।
রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা, গণধর্ষণ, গণনির্যাতন এসবই আমার পরিচিত। রোহিঙ্গা শিশুদের পুড়িয়ে হত্যা আর তাদের নির্যাতনের সবকিছু আমি জানি। আদালতে আমি সবকিছুই তুলে ধরব। রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে ধর্মীয় চোখে না দেখে মানবতার চোখে দেখার আহ্বান জানান তাম্বাদু। আমি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মামলা করেছি। আমাদের দেশে 22 বছর নিষ্ঠুর এক নায়কতন্ত্র চলেছে। এই সময়ে আমরা শিখেছি কিভাবে নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়। নিজেদের উপর হওয়া নির্যাতনের কথা বিশ্বের মানুষকে না জানাতে পারার কষ্ট আমরা জানি। আমরা চাই না অন্যরাও আমাদের মতো কষ্ট পাক। In condemnation of the oppression of others. আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলাটি শুনানি শেষে গ্রহণ করা হবে বলে আশা গাম্বিয়ার বিচারমন্ত্রীর। লিপ্টন কুমার, দীপ্ত, বার্তাকক্ষ। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুম্পার মৃত্যুর ঘটনায় তার বন্ধু সৈকতকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে রুম্পার মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন স্ট্যামফোর্ডের শিক্ষার্থীরা। তবে পুলিশ বলছে ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বের করা সম্ভব নয়। তিন দিনেও জট খোলেনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার মৃত্যুর। গেল 2 দিন ধরে আন্দোলন করছেন সহপাঠীরা। রোববার সকাল থেকেই স্ট্যামফোর্ডের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের সামনে জড়ো হন তারা। সেখান থেকেই রুম্পার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। রহস্যজনক মৃত্যু কেন হয়েছে, কিভাবে হলো, আমরা জানতে চাই এবং আমরা সুষ্ঠু তদন্ত তাড়াতাড়ি এটাকে সামনে পেতে চাই। বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদেরকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কিন্তু 48 ঘন্টার পর আমরা আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না। এরই মধ্যে রুম্পার বন্ধু হিসেবে পরিচিত সৈকত নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে 4 দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। তাকে হত্যা করা হয়েছে, জানান না তিনি আত্মহত্যা করেছেন, এটা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আমরা বলতে পারব। আর এই ঘটনায় এখন পর্যন্ত আমরা মূলত বাদী বা তার নিকট জাতীয় স্বজন বা সব কিছু কিছু সহপাঠীর কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। এদিকে ময়না তদন্তকারী চিকিৎসক বলছেন দ্রুতই রুম্পার নিহতের ঘটনায় প্রতিবেদন দেয়া হবে। মাইক্রোবায়োলজিক্যাল যে রিপোর্ট আছে সেই রিপোর্ট আমরা অচিরেই পেয়ে যাব, আশা করি কালকের মধ্যে আমরা পেয়ে যাব। সেটা যখন আমরা পাবো আমরা প্রাথমিক একটা রিপোর্ট আমরা পুলিশকে প্রোভাইড করব। সেই রিপোর্টটা পাইলে পুলিশে তারা তদন্ত কাজ আগে যেতে পারবে। প্রাথমিকভাবে রুম্পার মরদেহ ময়না তদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছিলেন উঁচু থেকে পড়ে যাওয়ায় রুম্পার মৃত্যু হয়েছে। তবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে বায়ু দূষণ এখন চরম পর্যায়ে। সড়কে উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রণহীন ধুলাবালি আর শিল্প কারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস, বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। ধুলাবালির জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো উদাসীনতাকেই দুষছেন নগরবাসী। ধুলোঝড়ের এ দৃশ্য বন্দরনগরীর বহদ্দারহাট থেকে কালোরঘাট সড়কের। একই অবস্থায় অ্যাক্সেস রোড ও পোর্ট কানেক্টিং রোড সহ আরও বেশ কিছু সড়কের। যত্রতত্র খোড়াখুড়িতে বাতাসে মিশছে ধুলাবালি, বাড়ছে বায়ু দূষণ। পরিবেশ অধিদপ্তর বলছে প্রতি ঘনমিটারে যেখানে বাতাসে ধুলার পরিমাণ 150 মাইক্রোগ্রাম পর্যন্ত সহনীয়, সেখানে চট্টগ্রামে চলতি বছরে গড় 332 মাইক্রোগ্রাম। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়েই চলাচল করছেন নগরবাসী। আর আমরা যদি একটা স্বাস্থ্য সম্পন্ন পরিবেশ না পাই তাহলে তার পড়াশোনা করে বুঝতেছি না কোনো লাভ হবে। তো এখন আমাদের তো রোগ হয়ে যেতে আছে, এই রোগের কথা তো কেউ সাইতে আসে না। আমাদের শ্বাস অনেক প্রবলেম করে। বায়ু দূষণের কারণে দেখা দিচ্ছে হাঁচি, কাশি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, এমনকি হতে পারে ফুসফুসের ক্যান্সারও। হাসপাতালে বাড়ছে বায়ু দূষণ জনিত রোগে আক্রান্তের সংখ্যা। মানুষের মেধা, মেধার ক্ষেত্রেও আমাদের বায়ু দূষণ একটা ভূমিকা রাখতেছে, ডায়াবেটিসের ক্ষেত্রেও বায়ু দূষণ ভূমিকা রাখতেছে। তো এখানে আসলে আমাদের সমন্বিত কিছু পরিকল্পনা করতে হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন দূষণের অন্যতম বড় উৎস উন্নয়নের জন্য রাস্তা খোড়াখুড়ি, আছে কাজের প্রতি উদাসীনতাও। যে ধুলোবালিগুলা অপসারণ করার একটা বিষয় আছে, মাটিগুলো অপসারণ করার বিষয় আছে, সেগুলোর প্রতি যে ঠিকাদার কাজ করেন তিনি যেমন উদাসীন, তেমনি দায়িত্বপ্রাপ্ত সংস্থার যিনি প্রকৌশলীরা মাঠ পর্যায়ে কাজ করেন তারাও কিন্তু এই ব্যাপারে একেবারেই উদাসীন। তবে উন্নয়ন প্রকল্পে ধুলো নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিচ্ছে ওয়াসা। যে সমস্ত রাস্তা আমরা কাজ করছি এগুলো আমরা পানি দিচ্ছি, আমরা খেয়াল করেন দেখবেন কলেজ রোডে, জামাল খান, এসব যে সুযোগ আমরা কাজ করছি সেখানে আমরা 2 বেলায় পানি দিচ্ছি। আর পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই যে ভবিষ্যৎ বংশধরের জন্য এটা নির্মল বায়ু যে তাদের অধিকার, এটি নিশ্চিত করার জন্য আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করার জন্য তাদেরকে বলা হয়েছে এবং তাদের প্রতি এটি প্রয়োগ করা হবে।
স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে বায়ু দূষণ ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা চান বন্দর নগরীর মানুষ। দীপ্ত, বার্তাকক্ষ। চলচ্চিত্রের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুদিন ফেরাতে মফস্বলের সিনেমা হলগুলোর আধুনিকায়ন ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণের পরামর্শ দেন তিনি। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলচ্চিত্র বিষয়ক একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত নভেম্বরে 2017 ও 2018 সালের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য মন্ত্রণালয় এবং সাইমন সাদিক। দুই বছরে 28টি শাখায় মোট 59 জন শিল্পী ও কলাকুশলী পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মমতাজ বেগম। এ সময় প্রধানমন্ত্রী বিএফডিসির উন্নয়ন, বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ সহ দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সাথে চলচ্চিত্রের সুদিন ফেরাতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। আমাদের মফস্বলের সিনেমা হলগুলি যেন ভালোভাবে চলতে পারে এবং ডিজিটালাইজ যাতে হয় সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে, যে সব ধরনের অর্থাৎ আধুনিক যুগের সঙ্গে যেন তাল মিলে তারা চলতে পারে। অশুভ শক্তির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে চলচ্চিত্র শিল্পকে ব্যবহারের পরামর্শ দেন তিনি। ড্রাগ, সন্ত্রাস, আমরা জঙ্গিবাদ, দুর্নীতি আমাদের সমাজকে ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত করছে। এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, আমরা নিচ্ছি। শুধুমাত্র আইনগত অভিযান দিয়েই কিন্তু সমাজকে এখান থেকে রক্ষা করা যাবে না। এর জন্য দরকার মানুষের ভিতরের চেতনাটাকে আরও উদ্ভাসিত করা এবং চলচ্চিত্র এখানে বিরাট একটা ভূমিকা রাখতে পারে। কাজেই সেদিকে আপনারা আরও বেশি নজর দেবেন, সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র তৈরি হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে নিয়ে যেতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলেও আশা জানান তিনি। যেমন যে সিনেমার জন্য পাচ্ছেন তার কিছু ট্রেলার দেখা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি চলছে জোরে সোরে। দলের প্রতি নিবেদিত স্বচ্ছ ভাবমূর্তি ও জনসম্পৃক্ত নেতাদের নিয়ে নতুন কমিটি হবে বলে আশা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আগামী 10 বছর পর দল ও দেশ পরিচালনায় যোগ্য নেতা গড়ে তুলতে নবীন ও প্রবীণের সমন্বয় করার কথাও জানান তারা। উপমহাদেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, এর প্রায় সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন শেষ। সব সংগঠন থেকে বাদ পড়েছেন বিতর্কিত নেতারা। এবার মূল সংগঠনের জাতীয় সম্মেলনের পালা। আগামী 20 ও 21 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে দলটি। 12টি সাংগঠনিক কমিটি দেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠনে ব্যস্ত। বিগত এক বছরে যা হয় নাই এই এক মাসে তার চেয়ে অনেক বেশি হয়েছে এবং উপজেলা প্রায় সব জেলাতেই, উপজেলাগুলো প্রায় শেষের দিকে। উপজেলাগুলোতে আমরা একটু নজর দিচ্ছি বেশি, যে আসলে উপজেলায় যদি সম্মেলনের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচিত করতে পারি সঠিকভাবে এবং উপজেলা করতে গিয়ে যে ইউনিয়ন এবং ওয়ার্ডের যে সম্মেলনগুলো করতে হয় এর মাধ্যমেই তো দলে আসলে চাঙ্গা ভাবটা সৃষ্টি হয়। তারা জানিয়েছেন 81 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদে এবার ব্যাপক রদবদল আসতে পারে। গত 38 বছর ধরে দলটির শীর্ষ পদে আছেন জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা। নেতা কর্মীদের ভালোবাসা আর দাবিতে এবারও শীর্ষ পদে তিনি থাকবেন, তবে দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে আছে আলোচনা। গতবারের যে জাতীয় নির্বাচন ইলেকশন, সেখানে কত নবীন, কত নতুন প্রার্থী আওয়ামী লীগ ফিল করেছে সেখান থেকে আপনি বুঝতে পারেন নেত্রী যেভাবে আগাচ্ছেন তার টার্গেট হচ্ছে গিয়ে যে আগামী 10 বছরের ভিতরে ইয়াং লিডারশিপদের সংখ্যা অবশ্যই প্রবীণদের সংখ্যার চেয়ে বেশি থাকবে। জানাচ্ছি শেখ হাসিনা তিনি নির্দেশনা দিয়েছেন যে যারা দলের তৃণমূলের নেতাকর্মী, যারা সবসময় আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এবং যাদের জনসম্পৃক্ততা আছে, জনপ্রিয়তা আছে, তাদেরকে রাজনীতিতে তিনি মূল্যায়িত করতে চান দলীয় পদে। বাংলাদেশ আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলন হয় 2016 সালের 22 ও 23 অক্টোবর।
মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।